সালামু আলাইকুম, কথা বলছি আজাদুর রহমান আজাদ, টেক ল্যাব বাংলাদেশের পক্ষ থেকে। টেক ল্যাব বাংলাদেশের জব প্রিপারেশন সিরিজ লেকচারের প্যারালাল সার্কিটের তৃতীয় পার্টে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা আগেই বলেছিলাম যে তৃতীয় পার্টে আমরা দেখব হচ্ছে সিমুলেশন, মানে হচ্ছে প্র্যাকটিক্যাল কানেকশন সহ দেখব যে আমরা যেই বৈশিষ্ট্যগুলো থিওরিটিক্যালি পড়ে আসছি, এখন আমরা এই জায়গায় একটু মানে ভার্চুয়ালি একটু দেখব প্র্যাকটিক্যালি যে ওই ইয়াগুলো, ওই বৈশিষ্ট্যগুলো এই জায়গায় আসলে সত্যি কি না, আমরা মিটারের সাথে চেক করে করে দেখব। তো শুরু করা যাক যে আমরা এরকম একটা এক্সাম্পল দেখেছিলাম, যে এক্সাম্পল আমরা বলছিলাম যে প্যারালাল সার্কিটে, এবং বৈশিষ্ট্য তো বলছিলাম যে প্যারালাল সার্কিটের প্রত্যেকটা শাখার ভোল্টেজটা কী হয়, সেম হয়, এবং যে সোর্স ভোল্টেজ থাকে ওই ভোল্টেজের সমান হয়। তো আমরা শুরুতে দেখি এই সোর্স ভোল্টেজটা কত আছে। ওকে, তাহলে আমরা এই যে এটা হচ্ছে আমাদের মিটার, এই জায়গায় আমাদেরকে রেঞ্জ সেট করতে হয়, এই মিটার দ্বারা ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স এগুলো পরিমাপ করা যায়। তো আমরা এই জায়গায় যেহেতু 9 ভোল্ট লেখা আছে, তো আমরা 2-এর বেশি এবং 20-এর মধ্যে রাখলাম। তো 20-এ যদি সেট করি তাহলে এই জায়গায় দেখাচ্ছে 7.93 ভোল্ট, মানে এই 9 ভোল্টের ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 7.93 ভোল্ট। এখন আমরা এই টার্মিনাল দুটোকে এই লোডের আড়াইতে নিয়ে দেখি যে এই ভোল্টেজটা শো করে কিনা। ওকে, তাহলে এখন আমরা এইটাকে আমরা এই জায়গায় নিয়ে গেলাম, এইটাকে আমরা এই জায়গায় নিয়ে গেলাম। এখন আমরা দেখি তো এই লোডের আড়াইতেও কি সেম 7.93 ভোল্ট আছে। এখন আমরা আরেকটা লোডে যদি আমরা চিন্তা করি, যে আমরা এই লোডে চিন্তা করি, তাহলে আমরা এটাকে এই লোডে লাগিয়ে দিলাম, এখন কত, -7.93। কারণটা কি, কারণ এই যে আমরা পজিটিভে লাগাইছি এই ব্ল্যাক আর নেগেটিভে লাগাইছি রেড, তার জন্য এই জায়গায় কি ভোল্টেজের দিকটা নেগেটিভ দেখাচ্ছে। ওকে, তো এটাও একটু বোঝার ব্যাপার আছে যে আমরা কখন নেগেটিভ ভোল্টেজ পাবো। যদি আমরা মিটারের কানেকশনটাকে উল্টিয়ে ধরি তাহলেই দেখা যাবে যে মিটারে নেগেটিভ শো করতেছে। এখন আমরা এটা চেক করলেই বুঝতে পারবো যে সবগুলো সমান আছে কিনা। এখন আমরা এইটা যদি নিয়ে আমি এই জায়গাতে দেই আর এটাকে নিয়ে এই জায়গায় দিলাম, এখন আমি দেখি কত দেখায়, এই যে এখন 7.93 ভোল্ট। এখন আমরা বুঝতে পারছি যে তাহলে তিনটে লোড এবং টার্মিনাল ভোল্টেজ প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি সেম থাকে। এখন আমরা একটা জিনিস খেয়াল করব, যেটা আসলেই প্যারালাল সার্কিট কি না, প্যারালাল সার্কিটে কি বলা ছিল যে প্রথম প্রান্তগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এবং অপর প্রান্তগুলো আরেকটি নির্দিষ্ট বিন্দুতে। এখন খেয়াল করি এটা চালু করে দিয়ে, এই যে এইটার একটা টার্মিনাল, এইটার একটা টার্মিনাল, এর একটা টার্মিনাল একই জায়গায় কানেকশন না, এই যে লাল রেড ওয়্যারের সাথে এই যে সবগুলো কি একই জায়গায় কানেক্টেড না, আর প্রত্যেকটার অপর আর একটা করে টার্মিনাল এই যে এই গ্রিন যে কালারটা দেখতে পাচ্ছি এর সাথে একদম অ্যাড করা, তাই না? তাহলে এটা আমরা বুঝতে পাচ্ছি প্যারালাল সার্কিট। এবং সেই সাথে আমরা একটু চেক করলাম যে প্যারালাল সার্কিটের টোটাল ভোল্টেজ হচ্ছে সকল শাখা ভোল্টেজের সমান, মানে হচ্ছে বিটি ইকলস টু B1 সমান B2 সমান B3। এখন আমরা চলে যাই কারেন্টের বৈশিষ্ট্যটা দেখার জন্য, যে আমরা কারেন্টের ক্ষেত্রে জানছিলাম প্যারালাল সার্কিটের টোটাল কারেন্ট হচ্ছে সকল শাখা কারেন্টের যোগফলের সমান। এখন আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের একটা সার্কিট, প্যারালাল সার্কিট, এটাও আমরা বুঝতে আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটু কানেকশন করে দিই, কানেকশন করে দিলাম, এটা প্যারালাল সার্কিট, আমরা একটু চালিয়ে দেখি। এই হচ্ছে আমার প্যারালাল সার্কিট। এখন আমরা দেখব যে এই দিক দিয়ে যেই কারেন্টটা যাবে, এই দিক দিয়ে যেই টোটাল কারেন্টটা পাস হবে, সেই কারেন্টটা এই টোটাল তিনটা লাইনের কারেন্টের যোগফলের সমান হয় কিনা। তো আমরা শুরুতে দেখি হচ্ছে এই তিনটা কারেন্ট আলাদা আলাদা কত, সেটা আমরা আগে চেক করি। তো আমরা এই জায়গায় আগে চেক করি কারেন্ট। তো আরেকটা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে এই জায়গায়, যে যখন কারেন্ট পরিমাপ করবো, এই যে প্রোবটা কিন্তু এখন এটাই চলে আসছে, আমরা যখন ভোল্টেজ পরিমাপ করছিলাম তখন কিন্তু আমাদের প্রোবটা ছিল কোথায়, এই জায়গায়। ভোল্টেজের প্রোবটা ছিল কোথায়, এই জায়গায় ছিল, আর নেগেটিভটা ছিল কোথায়, এই জায়গায়। আর এখন কারেন্টের জন্য এই প্রোব থেকে চালাইতে হবে। ওকে, তো এটা মিটার যারা চালাইতে পারেন তারা তো অনেক ভালো জানেন। তো এখন আমরা দেখি এইটার ক্ষেত্রে কি হয়। তো এইটার আমরা এইটা নিয়ে আমরা এই জায়গায় দিলাম, আর এই পয়েন্টটা এই জায়গায় লাগানো যে কথা, এই পয়েন্ট থেকে নেওয়া একই কথা, কারণ একই ওয়্যার। ওকে, তো আমরা এখন দেখি এই জায়গায় কারেন্ট কত। এখন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে কারেন্টটা দেখাচ্ছে পয়েন্ট, আচ্ছা আর একটু রেঞ্জ কমিয়ে দিই, তাহলে এই জায়গায় শো করতেছে না। তাহলে এই জায়গায় যদি শো করি আমরা দেখতে পাচ্ছি কত, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 0.08, তার মানে 80 মিলি অ্যাম্পিয়ার। ওকে, এই যে আমরা প্রোব চেঞ্জ হওয়ার কারণে এই জায়গায় মাইনাস দেখাচ্ছে, যদি পজিটিভ এই জায়গায় নেগেটিভ ওই জায়গায় দিই, আমরা চেঞ্জ করে দিয়ে দেখাই। আমরা এটাকে নিয়ে দিলাম হচ্ছে এই জায়গায়, আর এটাকে নিয়ে দিলাম হচ্ছে এই জায়গায়। তাহলে আমরা খেয়াল করি এখন এই যে 0.08, তার মানে 80 মিলি অ্যাম্পিয়ার, এই লোডের ভিতরে যাচ্ছে 80 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা দেখব এই লোডে কত যায়। ওকে, তাহলে আমরা স্টপ করে দিলাম,
এটাকে সরিয়ে দিলাম, এটাকে আমরা কানেক্ট করে দিলাম, এটা পরিমাপ করা শেষ। এখন আমরা দেখব এইটা, ওকে। এখন এইটা যদি আমরা দেখি, তাহলে আমরা চালিয়ে দেখি, 80 মিলিঅ্যাম্পিয়ার, কারণ লোডগুলো সেম, কারেন্টগুলো সেম যাচ্ছে। এখন আমরা এইটা দেখি, এটা আমরা একটু চেঞ্জ করে দেই, এইটা আমাদের থাকলো, এখন এইটা আমরা ডিলিট করে দিব, এটা আমাদের মিটার হয়ে যাবে। এটা আমরা দেখি কত, 80 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে 80 80 80, তাহলে টোটাল তিনটা 80 মিলিঅ্যাম্পিয়ার যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে কত, 240 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, তার মানে তিনটা একত্র করলে কত হবে, 240। এখন আমরা দেখব যে এর ভিতর দিয়ে 240 মিলিঅ্যাম্পিয়ার যাচ্ছে কিনা। ওকে, ডিলেট করে দেই। এখন আমরা দেখব এর ভিতর দিয়ে এই যে টার্মিনাল থেকে মিটার হয়ে এই টোটাল কত যাচ্ছে। ওকে, 230, মানে 230, এটা 40-র কাছাকাছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটার যে মিলিঅ্যাম্পিয়ারটা সেটা এটার ভিতর দিয়ে এইদিকে পাস হচ্ছে, তার মানে এই টোটাল কারেন্ট হচ্ছে এই শাখা কারেন্টগুলোর যোগফলের সমান। ওকে, আমরা ম্যাথ করতে গিয়ে দেখছিলাম যে লোডের সাইড দিয়ে যদি কোনো শর্ট লাইন থাকে, আমরা বলছিলাম যে কারেন্ট সবসময় সহজ পথে চলতে চেষ্টা করে, যেই পথে কোনো লোড থাকবে না সেই দিক দিয়ে চলে যাবে। এবং আমরা এটাও বলছিলাম যে যদি লোডের আড়াআড়িতে মাঝখান দিয়ে যদি কোনো শর্ট লাইন থাকে তাহলে লোড দুটোর ভিতর দিয়ে কোনো কারেন্ট না গিয়ে সরাসরি ওই শর্ট লাইন দিয়ে চলে যায়। তো আমরা সেইটা এটার মধ্যে দেখব। তো আমরা এরকম একটা সার্কিট দেখছিলাম যে এই জায়গায় একটা লোড, এই জায়গায় একটা লোড, এবং একটা লোডের আড়াআড়িতে এরকম থাকে। তো ওই জায়গায় আমরা দেখছিলাম যে অন্য দুইটা কাজ করে না, শুধুমাত্র এই দুইটা কাজ করে। তো সেটা আমরা একটু সিমুলেশন করে দেখি। যে এই যে আমরা খেয়াল করি, এই দিক দিয়ে রেড গেল, এদিকেও লোড আছে, এদিকেও লোড আছে, তো এই দুইটার ভিতর দিয়ে গেল। তো এই দিক দিয়ে গিয়ে বের হইলো আর এই দিক দিয়ে গিয়ে বের হইলো। এখন এই জায়গায় দেখা যাচ্ছে যে এই যে এই জায়গায় একটা কি লাইনটা কি করা আছে, শর্ট করা আছে। তো কারেন্ট কি করলো, এদিক দিয়ে গিয়ে এদিক দিয়েও গেল না, কারণ এই দিক দিয়ে গিয়ে দেখতেছে এই দিক দিয়ে শর্ট লাইন পাইলো, তার কারণে এই লোডের ভিতর দিয়ে না গিয়ে এই লোড থেকে যেটা আসলো আর এই দিক দিয়ে গিয়ে একত্র হয়ে এই শর্টের ভিতর দিয়ে কারেন্ট এই দিক দিয়ে পাস করে এই ব্যাটারিতে চলে আসলো। অথচ এই যে লাইনটা কি রয়ে গেলো, ফাঁকা রয়ে গেলো, এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না এবং এই দুইটা কোনো কাজও করতেছে না, শুধুমাত্র শর্ট লাইনের জন্য। তো আমরা এটা দেখছিলাম থিওরিটিক্যালি, এখন আমরা প্র্যাকটিক্যাল কানেকশন দিয়ে দেখলাম যে কারেন্ট আসলে সহজ পথ দিয়ে কীভাবে যায় এবং লোডগুলোকে কীভাবে অকেজো করে দেয়। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল এবং সিমুলেশনের ব্যাপার। তো আমরা এই প্যারালাল সার্কিটের তিনটা পার্টের মাধ্যমে আশা করি যে প্যারালাল সার্কিটের সকল সমস্যা মোটামুটি সমাধান হয়ে যাবে। তো তারপরেও কারো যদি কোনো প্যারালাল সার্কিট নিয়ে প্রবলেম থাকে, প্রবলেম ওই প্যারালাল সার্কিটের ম্যাথগুলো ইউটিউবের কমেন্টে যদি পোস্ট করেন তাহলে আমরা চেষ্টা করব সবগুলো সমাধান করে দেওয়ার জন্য। এবং এই এই লেকচারের, এই প্র্যাকটিক্যাল লেকচারের ইউটিউবের কমেন্টে এই প্যারালাল সার্কিট আমরা যেই পেজটার উপরে ক্লাস নিলাম, ম্যাথগুলো করলাম, ওই ফাইলটা পাওয়ার জন্য মেইল অ্যাড্রেস লিখে দেন যে আমি কি করব ওই ফাইলটা এবং এই যে সিমুলেশনের ফাইলটাকে আমি পিডিএফ আকারে আপনাদেরকে প্রোভাইড করে দিব। ওকে, তো যাদের যাদের দরকার আছে আশা করি আপনারা ইমেইল অ্যাড্রেস দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করবেন, ভালো মন্দ এবং কি পরবর্তী লেকচার কোন বিষয়ের উপর দিলে ভালো হয়। তো আশা করি সেইগুলো আমাকে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, যেন আমি ওই টপিকগুলো নিয়ে আলোচনা করতে পারি। এবং সেই সাথে আমি চাচ্ছি যে সকলের যেন একটু উপকারে লাগে এই ভিডিওগুলো, তো তার জন্য আপনারা একটু সবার সাথে শেয়ার করবেন যেন সবাই এই ভিডিওগুলো পেয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন এবং জবের জন্য প্রস্তুতি নিতে থাকুন। সকলের জন্য শুভকামনা, সালামু আলাইকুম।